সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো বন্ধুরা বিষয়টি হচ্ছে আতর ইউজ করা হয়তো আনকমন লাগছে বিষয়টি এই জন্য বলতেছি এই আতর ব্যবহার করা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি অন্যতম সুন্নত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সর্বদা সুগ্রাণ লেগেই থাকতো এবং তিনি যে বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন সেই বাচ্চার মাথায় সুগ্রাণ লেগে থাকতো এবং যার সাথে মুসাফা করতেন তার হাতেও অত্যন্ত লেগে অত্যন্ত অর্থাৎ সুগন্ধি ইউজ করা সেটা একটি অন্যতম সুন্নত এবং সুগন্ধি একটি জান্নাতের একটি অন্যতম প্রতীক এটার দ্বারা মানুষের অন্তরে মানুষের মনে একটা প্রশান্তি অনুভূত হয় এবং সুগ্রাণ মানুষের একটা চারিদিকে সুন্দর পরিবেশ বজায় রাখে কিন্তু বন্ধুরা অন্যতম একটি বিষয় হচ্ছে এই সুগ্রাণ যদি জন্য কষ্ট কষ্টদায়ক হয় সেটা তখন থাকে না সেটা তখন কষ্টদায়ক বস্তু হয়ে যায় যেমন আমরা জমার দিনে মসজিদে যখন আসি বা অনেক মানুষকে আমরা দেখি বিভিন্ন কোনো অনুষ্ঠানে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে যদি ওই সুগ্রাণটা এমন কিছু সুগ্রাণ আছে যেগুলা এত বেশি কড়া হয় বা এত বেশি গন্ধময় হয় যেটা ওই সুন্দর যে সাবলীল সুগ্রানটা সেটাকে মলিন করে দেয় অর্থাৎ আমরা কি বলি মরা আতর যেমন মানুষ মৃত্যুবরণ করলে তার লাশ থেকে যেন কোনো দুর্গন্ধ না আসে সেই জন্য অনেকে তার নাকের মধ্যে বা কানের মধ্যে তুলে দিয়ে একটা গ্রান দেয় সেই গ্রানটা অনেক কড়া হয়ে থাকে যে ওই গ্রানের কাছে অন্য কোনো গ্রানই তুচ্ছ সবসময় কিন্তু সেই গ্রানটা যদি কেউ গায়ে লাগে মসজিদে আসে তখন সেটা সবার জন্য কষ্টকর এবং সেটা পারে না সহ্য করতে এবং কিছু বলতেও পারে না কারণ এটা একটা সুগ্রাণ হিসেবে নেয় মানুষ কিন্তু এটা কষ্ট কষ্টদায়ক তাই বন্ধুরা আমরা চেষ্টা করব, মানুষের কাছে যে জিনিসটা কষ্ট দেয় সেটাকে আমরা বুঝে পরিহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি